নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ইংলিশম্যান চ্যানেলের স্বাগত। এই চ্যানেলে তোমরা স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। আজ আমরা আলোচনা করব, তোমরা যারা কিছুদিন আগে উচ্চ মাধ্যমিকে আনসাকসেসফুল বা তোমাদের আশা অনুরূপ নাম্বার থেকে কম নাম্বার পেয়ে PPR এবং PPS এর জন্য আবেদন করেছিলে, আমি তোমাদের অলরেডি জানিয়েছি যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে এবং এই সম্পর্কিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে নোটিশটি জারি হয়েছে সেই নোটিশে কি বলা হয়েছে, কবে তোমাদের স্কুল থেকে রেজাল্ট দেওয়া হবে, তোমরা পাস করেছো কি না সেটা কীভাবে জানবে, এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। তাহলে চলো আর দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের আমি অলরেডি জানিয়েছি যে পেন্ডিং, নো চেঞ্জ এবং রিভাইসড এই স্ট্যাটাসগুলির অর্থ কী। তোমরা যারা এই সম্পর্কিত ভিডিওটি এখনও দেখোনি, তোমরা অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে নেবে। তোমাদের যাদের স্ট্যাটাস এখনও পেন্ডিং রয়েছে, তোমাদের স্ট্যাটাসও খুব শীঘ্রই পরিবর্তন হতে চলেছে, এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। প্রথমে চলো দেখি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে নোটিশটি জারি হয়েছে সেই নোটিশটিতে কী বলা হয়েছে, তারপর আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো বলছে, আই এম ডাইরেক্টেড টু নোটিফাই দ্যাট দ্য রেজাল্ট অফ PPS অ্যান্ড PPR অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান 2022 হ্যাভ বিন পাবলিশড। অর্থাৎ এটা জানানো যাচ্ছে যে হায়ার সেকেন্ডারি 2022 PPR এবং PPS এর রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে। হেড অফ অল HS ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু কালেক্ট দ্য রিভাইসড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ইফ এনি ফ্রম কনসার্ন রিজিওনাল অফিস থ্রু হিজ আর অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ অন অ্যান্ড ফ্রম 1st August। অর্থাৎ সমস্ত প্রতিষ্ঠানের হেডদের জানানো যাচ্ছে যে তারা যেন 1st August থেকে মার্কশিট এবং সার্টিফিকেট নির্দিষ্ট স্থান থেকে সংগ্রহ করে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোমাদের মার্কশিট 1st August থেকে দেওয়া হবে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কালেক্ট নিউ মার্কশিট সার্টিফিকেট আফটার সাবমিটিং এক্সিস্টিং সার্টিফিকেট মার্কশিট টু দ্য স্কুল ইন কেস অফ এনি চেঞ্জেস ইন রেজাল্ট। অর্থাৎ স্টুডেন্টদের বলা হচ্ছে তারা যেন তাদের পুরনো রেজাল্ট জমা করে নতুন রেজাল্ট সংগ্রহ করে। এক কথায় বলতে গেলে তোমাদের PPR এবং PPS এর রেজাল্ট 1st August থেকে স্কুলগুলি থেকে দেওয়া হবে এবং তোমাদের যাদের নাম্বার বেড়েছে অর্থাৎ রিভাইস দেখাচ্ছে তোমাদের পুরনো রেজাল্ট জমা করে নতুন রেজাল্ট সংগ্রহ করতে হবে। এর সাথে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে এই স্ট্যাটাস চেকের মাধ্যমে রেজাল্ট চেকের যে পদ্ধতি, এই পদ্ধতির দ্বারা আমাদের কাছে একদমই স্পষ্ট নয় যে কাদের নাম্বার বেড়েছে এবং কাদের নাম্বার বাড়েনি। তাই তোমাদের সকলকে আমি বলবো, তোমাদের যে ধরনেরই স্ট্যাটাস থাকুক না কেন, তোমরা যারা PPR এবং PPS এর জন্য আবেদন করেছো তোমরা অবশ্যই স্কুলগুলির সাথে যোগাযোগ করবে। আর তোমাদের যাদের নো চেঞ্জ দেখাচ্ছে তোমাদেরও এখনই দুশ্চিন্তার কিছু নেই। তাই তোমাদের আমি প্রত্যেককে বলবো স্কুলে যোগাযোগ করতে, কারণ স্কুলই একমাত্র পারে এই বিষয়কে নিশ্চিত করতে যে তোমরা পাস করেছো কি না। আশা করি আমি তোমাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমি তোমাদের প্রত্যেকের কমেন্টই দেখি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি। তাই তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা তোমাদের ইংলিশম্যান চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।